হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রা বিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য বারো নম্বর স্কুল রয়েছে একশো তেষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা একের দুয়ের এবং তিনের দাগ তিন এবং চারের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কি বলছে একের দাগের প্রশ্ন বলছে দেখে নাও একটি একটি বড়ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য হচ্ছে থ্রি এম প্লাস থ্রি এম মাইনাস ফোর মিটার এম এর মান কত হলে ওই বড়ক্ষেত্রের পরিসীমা আট মিটার হবে

চব্বিশ বাই বারো মানে দুই এম এর মান কত হবে দুই প্রশ্ন পর এরটা কি বলছে দেখে দুটি সন্নিহিত কোন একশো পঁয়তাল্লিশ ডিগ্রি সন্নিহিত কোণের বহিষ্ঠ বাহু দুটি কি হবে থাকবে আমরা জানি আমরা জানি যে একই শিশুবিন্দু ও একই সাধারণ বাহ দুপাশে অবস্থিত কোন দুটিকে একটি অপরটি সন্নিহিত কোন বলে তাহলে কোন এখানে ছবিটা দেখে নাও এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ও এটা সি তাহলে কোন এ ও সি মানে এ ও সি এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর কোন সি সি ও বি হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সন্নিত কোণে বহিস্ত বাহু দুটি একই সর রেখাতে থাকবে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও যে পি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কমা পি প্লাস কিউ হোল স্কোয়ার এর লসাগ নির্ণয় করো তাহলে মানে কি আর এ মাইনাস বিচার মানে দুটো দুবার লিখেছি তা নির্ণয় লসাগু কত হবে লসাগু হবে যেটা মিল আছে সেটা লিখবো তাহলে কি মিল আছে দেখো কিউ মিল আছে একটা লিখলাম আর বাকি যেটা পড়ে আছে মানে একটা পি প্লাস কিউ পড়া আছে একটা পড়ে আছে

যখন দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় পুরাক কোণ একে অপরের তো এখানে একটি কোণ তো বলি দেওয়া আছে কত নব্বই ডিগ্রি মাইনাসে এক্স ডিগ্রি তাহলে অপরটি কত হবে নব্বই থেকে বিয়োগ করব তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও যে নব্বই মাইনাস এখানে এখানে মাইনাস আছে মানে মাইনাস আছে প্লাস হলো নব্বই নব্বই দেখো এই নব্বই আগে মাইনাস এই নব্বই আগে প্লাস দুটো কেটে যাবে এই দুটো কেটে যাবে থাকবে কি শুধু এক্স ডিগ্রি উত্তরগত কত এক্স ডিগ্রি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আট সেমি 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 ও একটি বৃত্ত বৃত্তি একটি ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দাও তাহলে প্রথমে দেখো আমরা যোগ করে দেখব আটকে ছয় দিয়ে আটকে আটকে ছয় দিয়ে যোগ করবো এবং সেটা দেখব চোদ্দ বাকিটা হচ্ছে পনেরো আটকে পনেরো যোগ করবো সেটা হচ্ছে একুশ সেটা হচ্ছে আটের ছোট আর আট যুক্ত পনেরো সমান হচ্ছে এটা হচ্ছে কত হচ্ছে ছাব্বিশটা বড় যে আমরা কি জানি যে যে কোনো ত্রিভুজে যে বৃহত্তম বাহুটি বাকি যে দুটো ক্ষুদ্রতম বাহু আছে তাদের যোগ ফলের চেয়ে বেশি হতে হবে মানে কি মানে হচ্ছে এখানে সবচেয়ে ছোট বাহু কে আছে দেখো সবচেয়ে বড় বাহু হচ্ছে পনেরো এটা বাদ দিয়ে বাকি হচ্ছে আট আর চোদ্দো তাহলে এই দুটো বাহু যোগফল ফল করব যেপর কথা চৌদ্দ সেটা হচ্ছে পনেরো হচ্ছে বড় হওয়া উচিত কিন্তু সেটা চোদ্দ হচ্ছে মানে আঁকা সম্ভব নয় এটা লিখে নেবে নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বলছে যে সাত একটা বলছে যে সতেরোশো ড্যাশ সংখ্যাটিকে বলে এটা হবে কি রামানুজ হার্ড রামানুজ সংখ্যা বলে প্রশ্ন দেখো মাইনাস শূন্য তাহলে কি হবে এটা এটা হচ্ছে অসংগত হয় মনে রাখবে তোমরা এটা অসঙ্গত হয় নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দুটি আলাদা মূলত সংখ্যার মধ্যে ড্যাশ মূলত সংখ্যা থাকে অসংখ্য মূলত থাকে কি লিখবে অসংখ্য পর প্রশ্ন কি বলছে যে চিত্রের মধ্যে তথা মাধ্যমে লেখার পদ্ধতিকে ড্যাশ বলে এটা হচ্ছে চিত্র নেক্সট প্রশ্ন বলছে পরেরটা একটি বৃত্ত বড়ক্ষেত্র সর্বদাই রম্বস কিন্তু রম্ব সর্বদাই পরক্ষেত্র নয় নেশ প্রশ্ন দেখো তুমি দেখো একটা সত্য মিথ্যা করতে হবে এটি সম সমভাতিভুজের সমদ্বীপ একটি সমাপতিভুজকে সমদীভূতিভুজ বলা এটি সমভাউতিভুজকে সমদ্বিবাহুতিভুজ বলা যায় একটি সমভাহতিভুজকে সমদ্বিবাহুতিভুজ বলা যায় এটা হবে মিথ্যা নেশ প্রশ্নের পরেরটা দেখো বলছে এক্স

সম্পূরক্ষণ হতে পারে এটা হবে সত্য পরে দেখা বলছে চারের দাগের একের টা বলছে দু কি গ্রাম ও জিরো পয়েন্ট সেভেন আহ টু কুইন্টাল শতকর আছে তোমাদের স্কুল নাম্বার দুই দুই নাম্বার স্কুলের বলছে একশো একের দাগের একের টা হচ্ছে দু নম্বর স্কুলের বাইশশো পঞ্চাশ গ্রাম আবার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল মানে হচ্ছে আমাকে এটা প্রথমে তো কুইন্টালটাকে আমরা কি গ্রাহ করলাম সেটা একশো গুণ করলাম আর কি গ্রা থেকে গ্রাম করতে গেলে এক হাজার গুণ করলাম তাহলে হচ্ছে কত বাহাত্তর হাজার গ্রাম

আর এটাও বলছে হলে যে কোন এবিসি আর কোন বিএসসি এর মান নির্ণয় করো এটা হচ্ছে তোমাদের আট নম্বর স্কুল দুইয়ের ছয়েরটা আট নাম্বার ইস্কুলের দাগে দাগের ছয় একটা একটু অঙ্কটা দেখে না তোমরা নেক্সট অঙ্ক পরটা কী বলছে দেখে নাও পরে অঙ্ক বলতে সলভ করতে হবে এ বাই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার বি বাই এ প্লাস বি তা হোল স্কোয়ার তাহলে অঙ্কটা কী হচ্ছে দেখে নাও এটা হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি বাই এ প্লাস বি তা হোল স্কোয়ার ওপর থেকে আমরা যদি ওপরে এ রাখলাম এখান থেকে যদি এস এ কমন নিই তাহলে এ প্লাস বি হবে কারণ এ স্কোয়ার থেকে একটাই চলে গেলে এ পরে থাকবে আর এখানে বি থেকে একটা বি পরে থাকবে আর এখানে হচ্ছে বি বাই এ প্লাস বি তা হোল স্কোয়ার তাহলে এখান থেকে দেখো কী কেটে গেলো এ এ কেটে গেলো রইলো কি ওয়ান বাই এ প্লাস বি আর এ প্লাস বিয়ার লসাগ কি হবে এ প্লাস বি তা হোল স্কোয়ার তাহলে এখানে এক মানে কি হবে এ প্লাস বি হবে এখান থেকে বি পড়ে আছে তাহলে মাইনাস বি কেটে গেল রইল কি এ বাই এ প্লাস বি তা হোল স্কোয়ার এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছি দেখো ফিলিফেয়ারের বিবৃতি ব্যাখ্যা করো কি লিখবে একটি স্বররেখার বাইরে হচ্ছে একটি স্বররেখার একটি স্বরেখা বাইরে কোনো কিছু দিয়ে ওই স্বরেখার সমান্তরাল একটি স্বরেখা আঁকা যায় বলছে চিত্রে এ এ এ বি চিত্রে বি সমান্তরাল সিডি হলে কোন পি ও কি মান কত এটা হচ্ছে স্কুল নাম্বার সেকেন্ড ইউনিট টেস্ট বলছে একের দাগে তিনেরটা এটা দেখে নিও অঙ্কটা নেক্সট দেখো পর কি বলছে এটা হচ্ছে বলছে টি এর কোন মানের কোন মানগুলির জন্য মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই চার এর একটি একটি বর্গ পূর্ণবর্গ সংখ্যামালা হবে তাহলে কি হচ্ছে এখানে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর তাহলে এটা এক্স স্কোয়ার লিখলাম এটা হচ্ছে প্লাস এটা ওয়ান বাই দুই তাহলে আবার মাইনাস টি এক্সটা করলাম তাহলে এখান থেকে দেখো ওয়ান ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস ডিস্কোয়ার ফর্মুলা এক্স প্লাস ওয়ান বাই দুই তা হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু মানে টু এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই দুই মাইনাস টি এক্স তাহলে এখান থেকে দেখো এ প্লাস এ এক্স প্লাস ওয়ান বাই দুইটা মাইনাস তাহলে এখান থেকে দুই দিক কেটে গেল তাহলে এক্স মাইনাস টি এক্স তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই চার হতে হবে যদি এই যে পার্টটা আছে মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান জিরো হয় তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স টু Uh, plus tx, uh, t is equal to x is equal to t is equal to minus 1.